আসসালামুয়ালাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে একজন বোনকে নিয়ে এসেছি, বয়স খুবই কম একজন মানুষ। ওনার জীবনে ছোট্ট একটা দুর্ঘটনা আছে যেটা আসলে আমাদের অনেকের জীবনে আসলে কম বেশি ঘটে। এটা আসলে স্বেচ্ছায় বা অস্বেচ্ছায় মানে যে কোনো সময় আসলে জিনিসগুলো ঘটতে পারে। মূল কথাটা হচ্ছে আমরা আসলে একটু সতর্ক থাকতে হবে। আমরা আমাদের এই কেস স্টাডিগুলো আপনাদের সামনে নিয়ে আসি এই কারণে যে তাদের জীবনে যে ভুলগুলো আছে বা ভুল ট্রিটমেন্টগুলো আছে বা যেটা তাদের করা উচিত ছিল না বা তারা কি করেছেন, এই টোটাল হিস্ট্রিটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে যাতে আপনাদের জীবনে এই ভুলগুলো আসলে কখনো না ঘটে। দর্শক, আসুন কথা বলি আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। সামিরা। সামিরা, বয়স কত হবে আপনার? 17। 17। স্টাডি, পড়াশোনা করছেন কোথায়? এসএসসি দিছি, কলেজে অ্যাডমিশন নিব। আচ্ছা, কোথা থেকে পরীক্ষা দিয়েছেন? ফরিদপুর। ফরিদপুর থেকে। আচ্ছা, আমরা জানি আপনার জীবনে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা কি ছিল যদি একটু বলেন। আমি বাসায় মানে ফ্লোরে পড়ে গেছিলাম। কতদিন আগে? এটা মেবি 3 years আগে। 3 বছর আগে? হ্যাঁ, 3 বছর আগে। আচ্ছা, মানে স্লিপারি ছিল একটু ফ্লোরটা, স্লিপ করে পড়ে গেছেন। কোথায় আঘাত পেয়েছিলেন? কোমরে। আচ্ছা, তারপরে? তারপরে তখন বুঝি নাই, বাট কয়েকদিন পর, 3-4 মাস পর পায়ে ব্যথা শুরু হয়েছে। কোনো ফ্র্যাকচার তো হয়নি তখন? না, তখন কিছু হয় নাই। আচ্ছা, দেন স্থানীয় এমনি ডক্টর দেখাইছি, কাজ হয় নাই। ফরিদপুরে ডক্টর দেখাইছি 2-3টা, তাও কাজ হয় নাই। ঢাকায় আসছি, দেখাইছি, তাও কাজ হয় নাই। ব্যথা বলতে কি বুঝাচ্ছেন? মানে অনেক ক্ষেত্রে আমরা ব্যথার জন্য দেখা যায় একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, এমন কি হচ্ছিল? ফার্স্টে ছিল। আচ্ছা, মানে হাঁটতাম, দেখলে বোঝা গেছে যে আমি অসুস্থ। আচ্ছা, মানে স্বাভাবিক যে হাঁটা চলা সেটা করতে পারছেন না? না, হ্যাঁ, তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। আচ্ছা, তারপর ঢাকায় আসার পর একটা ডক্টর দেখাইছি, দেন একটু সুস্থ হয়ে হাঁটতে পারতাম। আমার মামা এখানে ট্রিটমেন্ট নিছে, তো মামাই আমাকে বলছে, আম্মু বলছে যে অনেক ডক্টর দেখাইছি, কাজ হইতেছে না। দেন মামা বললো যে হসপিটাল আসার কথা, যে ভালো হবে, মামা দেখাইছে, মামা সুস্থ হইছে। তখন আমি আসছি, স্যারের কাছে আসছি আরো আগে, আমার এইচএসসি এক্সামের আগে। আসার পর ডক্টর বললো যে না, বেশি প্রবলেম হয় না, তুমি অ্যাডমিট হও, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবা। আচ্ছা, মানে অল্প দিনের ভিতরে হয়তো ভালো হয়ে যাবে। তখন আমার পসিবল ছিল না ভর্তি হওয়া, এইচএসসি এক্সাম ছিল। তো আমি ডক্টরকে বলছি যে আমি এক্সাম দিয়ে তারপর ভর্তি হবো, দেন এখন আসছি। আচ্ছা, তো আপনার প্রবলেম তো শুরু হয়েছিল প্রায় আরো 3 বছর আগে থেকে, ধীরে ধীরে প্রবলেমটা আপনার ইনক্রিজ করেছে, মাঝখানে অনেক ডক্টর দেখিয়েছিলেন। তো এক্স্যাক্টলি আপনার যে সমস্যাটা, সেই রোগের নামটা আপনি কবে থেকে জেনেছেন, যে আপনার রোগের নামটা যে PLID? মানে গত 3 বছরে এত ডক্টর দেখেছেন, আপনি জানেনই যে আসলে রোগটা কি বা সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় আছে? ওই ডক্টর জাস্ট বলছে কোমরের নাকি মানে ডিস্ক নাকি হয়েছে, ওটা বলছে। আচ্ছা, এটাই। এটার জন্য কোন ডক্টর মানে কেউ কি কখনো অপারেশনের কথা বলেছিল? মনে করতেছি না। আচ্ছা, তো যখন একা থাকতেন, মানে আপনি তো একটা সুস্থ মানুষ, স্বাভাবিক হাঁটা চলা করছেন, মানে পড়াশোনা করছেন, সবকিছুই করছেন, তো হঠাৎ করে লাইফে একটা চেঞ্জ, ঠিক মতো হাঁটতে পারছেন না, কখনো মনে হতো না যে আমি কি আর সুস্থ হব না? হ্যাঁ, এটা মনে হতো অবশ্যই। ডিপ্রেশন কাজ করতো অনেক বেশি, যে আপনার সাথে ডক্টর দেখাইতেছি তো সুস্থ হইতেছি না, মানে কি এটাই। এবং এই ডিপ্রেশনটা আরো বেশি মানে পিছনে পড়ে যেতে হতো, তাই না? যে পড়াশোনায় মন বসতেছে না, কোনো কিছুতে আসলে মন বসতে না, এই ব্যথার কারণে তো এক্সাম অনেক খারাপ হইছে। আচ্ছা, তো যখন স্যারের কাছে এসেছেন এবং স্যার যখন বলছে না এটা কোনো ব্যাপার না, খুব অল্প দিনে সুস্থ হয়ে যাবেন, কেমন লেগেছে? তখন ভালো লাগছে এবং সেই কনফিডেন্সে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আজকে কতদিন আপনার? 7 দিন। মাত্র 7 দিন? এবং আমরা জানি যে আপনার সাথে আপনার খালাও ভর্তি ছিলেন। হ্যাঁ, ওনার কি অবস্থা? আপনার হাসি বলে দিচ্ছে যে আসলে আপনি কতটুকু ভালো আছেন।
এবং এখন আবার আপনি ক্লাস করতে পারবেন, বাইরে যেতে পারবেন, ফ্রেন্ডসদের সাথে দেখা করতে পারবেন, এবং সাংসারিক যে নিজের কাজগুলো সেগুলো খুব সহজে করতে পারবেন। অ্যাটলিস্ট মানে ডিপ্রেশন সেটা অনেকটুকু চলে গেছে, সামনে এগিয়ে যেতে এখন অনেক বেশি সুবিধা হবে। আমার দর্শকদের জন্য এরকম অনেক মানুষ আছেন যারা জানেন না, যেমন আপনি যদি 3 বছর আগে জানতেন, আপনার লাইফ থেকে কিন্তু এত সুন্দর সময়গুলো কখনো চলে যেত না, হয়তো লাইফটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেন। সো যারা জানে না তাদের জন্য কিছু বলবেন? যারা জানে না তাদের, আমি যদি জানি যে সে অসুস্থ বা এরকম প্রবলেম আছে, আমি বলবো এই হসপিটাল আসার কথাই, কারণ আপনার কনফিডেন্স বেড়ে গেছে। হ্যাঁ, আমার এটা বুঝছি যে এখানে আসার পর ভালো হবে সবাই ইনশাআল্লাহ। এই যে এত অল্প দিনে, মাত্র 7 দিনে আপনি এবং আপনার খালা সুস্থ হয়ে গেছেন, এর পিছনে মূল কারণটা আপনি কি মনে করেন? কি তাদের সার্ভিস খুব ভালো, তাদের ট্রিটমেন্ট খুব ভালো? এটা তো বলবোই, সার্ভিস স্পেশালি ফিজিওথেরাপিস্ট আপু সে খুবই ভালো। আচ্ছা, তার এক্সারসাইজ ট্রিটমেন্ট আমার খুবই ভালো লাগছে। আর এখানে প্রতিটা আপুই মানে সবাই ভালো, ব্যবহার তাদের অনেক ভালো, পুরো মানে আমাকে পুরো ছোট বোনের মতো দেখছে। মানে আমরা তো আসলে অনেক হসপিটালে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের ব্যবহারের জন্য আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আসলে ঠিক সুস্থ হই না, বাট ভালো ব্যবহারে আমরা অর্ধেক সুস্থ হয়ে যাই, এবং যখন আমরা পরিবারের একটা ফ্লেভার পাই তখন দেখা যায় আমাদের সুস্থ হয়ে ওঠাতে অনেক বেশি। হ্যাঁ, এখানে ফার্স্ট যখন আসছে বোরিং লাগছিল, বাট যখন আপুদের সাথে, তারপর এখানকার খালারা তাদের সাথে মিশে অনেক ভালো লাগছে, ফ্যামিলির মতোই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক শুনলেন তো, ওনার হাসি আসলে বলে দিচ্ছে যে আসলে উনি আজকে কতটুকু ভালো আছেন, কতটুকু সুস্থ আছেন। আসলে আমরা যখন অসুস্থ থাকি আমাদের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আর যখন আমরা সুস্থতার পথে ফিরে আসি পুরো পৃথিবীটাকে আমরা অন্য রূপে দেখতে থাকি। তো দর্শক, আমরা সবাই সুস্থ থাকবো, চেষ্টা করব সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। যখনই সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ, নিজে নিজে ট্রিটমেন্ট করতে যাব না, নিজে নিজে ট্রিটমেন্ট অনেক ভয়ঙ্কর। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।